লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বেলা 11টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিম সহ কেন্দ্র নেতারা সম্মেলনে অংশ নেবেন। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে জড় হচ্ছেন। দীর্ঘ 7.5 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার পোস্টারে সাজানো হয়েছে গোটা জেলাকে। যোগ্য ও জনকল্যাণে কাজ করবে এমন নেতৃত্বের কমিটি গঠন করার আশা তৃণমূলের নেতাকর্মীদের। লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, সম্মেলন স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন আমাদের। ফাতিমা, যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দীর্ঘ 7.5 বছর পর জেলা আওয়ামী লীগের যে ত্রিবার্ষিক সম্মেলন সেটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু পরেই যে দলের সাধারণ সম্পাদক এবং দলের সাধারণ সম্পাদক যে সম্মেলন রয়েছে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন সেটি তিনি উদ্বোধন করবেন। এবং সম্মেলন উপলক্ষে কিন্তু সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা যে সম্মেলন স্থল সেখানে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে কিন্তু যে দলের যে পদপ্রত্যাশী এবং সমর্থক তাদের যে সমর্থক রয়েছেন তাদের ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো শহর এবং সম্মেলন স্থল ছেয়ে গেছেন। প্রথম অধিবেশনে যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা তৃণমূল যে নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির যে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তাদের নাম ঘোষণা করা হতে পারে। এদিকে কিন্তু সম্মেলনকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাতিমা, পলাশ শাহ জানাচ্ছিলেন লক্ষীপুর থেকে।